গলা ব্যথা উপশমের নতুন পদ্ধতি। পরিবর্তনের আরেকটি নাম প্রকৃতি। ঋতু পরিবর্তনের পালায় পালায় বছরের শেষ সময়টাতে শীত আমাদের ছুঁয়ে দিতে আসে বারেবার। তাই জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, ওলা, গলা ব্যথা সহ নানা রোগে আক্রান্ত হওয়ার পরিমাণও শীতে বেড়ে যায়। নতুন শনাক্ত হওয়া দেশে করোনার নতুন উপধরন JN.1 এর ক্ষেত্রেও উপসর্গ গলা ব্যথা হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে অনেক চিকিৎসকদের। কিন্তু কেমন হয় যদি স্বাদের সাথে স্বাস্থ্যের থাকে সম্পর্ক? শীতের কারণেই হোক অথবা করোনার JN.1 এর উপসর্গেই হোক, গলা ব্যথায় আক্রান্ত হলে সেই সময়টা কিভাবে যে কাটে সেটা শুধুমাত্র যিনি আক্রান্ত হয়েছেন তিনিই বুঝে থাকেন। করোনার এই উপসর্গ প্রতিকারের জন্যই হোক অথবা গলার এই শুষ্ক অসহ্য যন্ত্রণা কাটিয়ে উঠতেই হোক, প্রয়োজন রয়েছে সঠিক উপায়ের। আমরা সবাই জানি গলা ব্যথায় আদা, মধু, তুলসী, লেবু, কমলা, আমলকি, যষ্টিমধু কিংবা বিভিন্ন ধরনের চা কফি গলা ব্যথা কাটিয়ে ওঠার জন্য দারুণ কার্যকর। হাল বিশ্ববিদ্যালয় কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি স্টাডিজ এর প্রধান অধ্যাপক অ্যালিন মরিস গবেষণা করেছেন একটি নতুন খাবার নিয়ে, যা কিনা আপনার সর্দি কাশি গলা ব্যথার উপসর্গ কমাতে সাহায্য করবে। একজন চিকিৎসক হিসেবেই তিনি গলা ব্যথা কাশি প্রক্রিয়াটি নিয়ে গবেষণা করেছেন বছরের পর বছর। অধ্যাপক অ্যালেন মরিস ডার্ক চকলেটের সাথে গলা ব্যথা উপশমের একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন। শুনে নিশ্চয়ই বেশ আশ্চর্য লাগছে, কিন্তু ডার্ক চকলেট গলা ব্যথার জন্য একটি কার্যকরী এবং সুস্বাদু প্রতিকার হতে পারে বলছে গবেষণা। গলা ব্যথা ও কাশি প্রতিকারের সবচেয়ে বড় ইউরোপীয় গবেষণায় দেখা যায় কোকো অন্তর্ভুক্ত নতুন ওষুধগুলো স্ট্যান্ডার্ড গলা ব্যথা আর কাশির সিরাপগুলোর চেয়েও অনেক বেশি ভালো কাজ করে। যে রোগীরা চকলেট ভিত্তিক ওষুধ গ্রহণ করছে তারা দুদিনের মধ্যেই তাদের উন্নতি লক্ষ্য করেছেন। গবেষণায় আরো দেখা গেছে চকলেট স্ট্যান্ডার্ড কাশি ও গলা ব্যথার সিরাপগুলোর চেয়ে বেশি আঠালো হয়, ফলে এটি আমাদের গলায় এক ধরনের আবরণ তৈরি করে যা সেখানে অবস্থিত স্নায়ু প্রান্তগুলোকে রক্ষা করে। প্রফেসর মরিস বিশ্বাস করেন যে চকলেট গলার নার্ভের উপরে এক ধরনের বাধামূলক আবরণ তৈরি করে, এই কারণে কোকো মধুর চেয়েও ভালো কাজ করে। চকলেটের একটি টুকরো ধীরে ধীরে চুষে নিন। প্রথম দিকে এটি আপনাকে স্বস্তি দেবে, পরবর্তীতে চকলেটের যৌগগুলো অন্যান্য উপাদানগুলোর সাথে কাজ করতে শুরু করবে যা এটিকে আরো কার্যকর করে তুলবে। তবে গরম কোকো বা চকলেট পান করা এক্ষেত্রে ততটা কার্যকর হবে না বলেই জানিয়েছে প্রফেসর মরিস।